বিএনই নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনই নিউজ 24.com। আজ থাকছে মাগুরা দুই আসনের হালচাল। মাগুরা দুই সংসদীয় আসনটি মোহাম্মদপুর ও শালিখা উপজেলা এবং মাগুরা সদর উপজেলার সত্রজিৎপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া, বেরুইলপলিতা ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৯২তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ২,০৫,৩৭২ জন। ভোট প্রদান করেন ১৩৯,৯৫৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আসাদুজ্জামান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬১,৭০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মজিদুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান ৩২,২৬৬ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির কাজী সালিমুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ই জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৯০,৮৯১ জন। ভোট প্রদান করেন ১৬১,১৬ জন। নির্বাচনে আওয়ামী লীগের বীরেন শিকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৬৪,২১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাজী সালিমুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৫,২০৪ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৪৭,৪৫০ জন। ভোট প্রদান করেন ২,১১,৭৬৭ জন। নির্বাচনে বিএনপির কাজী সালিমুল হক বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১,০৬,৭৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শফিকুজ্জামান বাচ্চু। নৌকা প্রতীকে তিনি পান ৯৬,৩১৪ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৫৮,৪০৩ জন। ভোট প্রদান করেন ২,৩৬,৩৭০ জন। নির্বাচনে আওয়ামী লীগের বীরেন শিকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১১,১৫,২৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নিতাই রায় চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান ১০৯,৮০৮ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২,৯২,৬৪২ জন। ভোট প্রদান করেন ১,০৬,৬১৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের বীরেন শিকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭১,৮৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। হরিণ প্রতীকে তিনি পান ৩২,৫৭১ ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩,৩৪,৯৫৩ জন। ভোট প্রদান করেন ২,৯৬,১২০ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৩ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের বীরেন শিকদার, ধানের শীষ প্রতীকে বিএনপির নিতাই রায় চৌধুরী ও হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুস্তফা কামাল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের বীরেন শিকদার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২,২৮,৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির নিতাই রায় চৌধুরী। ধানের শীষ প্রতীকে তিনি পান ৫৪,২৪১ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, মাগুরা দুই আসনে পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়।
দাদর সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ টোয়েন্টি ফোর মাগুরা দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৬৮.১৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৩.৬৩%, বিএনপি ২৩.০৫%, জাতীয় পার্টি ১৩.০৮%, জামায়াতে ইসলামী ১৪.৪৯%, স্বতন্ত্র ও অন্যান্য ৫.৭৫% ভোট পায়। ১৯৯৬ সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৪.৩৫% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৩৯.৮৮%, বিএনপি ৩৪.২৮%, জাতীয় পার্টি ১৬.৬৯%, জামায়াতে ইসলামী ৬.৫৭%, স্বতন্ত্র ও অন্যান্য ২.৫৮% ভোট পায়। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৮৫.৫৮% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ ৪৫.৪৮%, চার দলীয় জোট ৫০.৪০%, জাতীয় পার্টি ৩.৮৯%, স্বতন্ত্র ও অন্যান্য ০.২৩% ভোট পায়। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন ৯১.৪৭% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে ১৪ দলীয় জোট ৪৮.৭৭%, চার দলীয় জোট ৪৬.৪৬%, স্বতন্ত্র অন্যান্য দল ৪.৭৭% ভোট পায়। মাগুরা দুই আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুর রহমান টিপু। মাগুরা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি শেখ নবিব আলী। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিলেও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এই আসনে বিএনপির একক প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। জাতীয় পার্টির মনোনয়ন চাইবেন মোহাম্মদপুর উপজেলা সভাপতি খসরুল আলম এবং সাধারণ সম্পাদক মুরাদ আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরার সভাপতি ও কেন্দ্রীয় ইসলামী শ্রমিক আন্দোলনে যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল দলীয় মনোনয়ন চাইবেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হান্নান মৃধা। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায় মাগুরা দুই সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ, কিন্তু আওয়ামী লীগে রয়েছে চরম অন্তকুণ্ডল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন নিয়ে কোন দল তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যা নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে। বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত, দলীয় কোন্দল নেই। জামায়াতে ইসলামীর সাংগঠনিক কর্মকাণ্ড দৃশ্যমান না হলেও প্রচুর ভোটার রয়েছে। জামায়াতে ইসলামের ভোট ব্যাংক ও আওয়ামী লীগের কোন্দলের উপর ভর করে বিএনপি চাইবে আসনটির দখল নিতে, আর আওয়ামী লীগ চাইবে বিজয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের ৯২তম মাগুরা দুই সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ টোয়েন্টি ফোরের সঙ্গেই থাকুন।